নমস্কার, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। আমি দিল্লি চলে গেছিলাম, দিল্লি থেকে এসে কদিন অবশ্য ঘরে আছি ঠিকমতো করে, কিন্তু আমার ঘরের সমস্ত জিনিস, মানে গ্লসারির সব জিনিস সব শেষ হয়ে গেছে। তো আজকে আমি সমস্ত রকম বাজার করে নিয়ে এসেছি। তো বাজার করে নিয়ে এসে আজকে সব জিনিসপত্রগুলো সব গোছাবো। এখন শিপু ঘরে নেই, শিপু থাকলে আমাকে গোছাতে দেবে না, শুধু কোলের কাছে বসতে থাকবে। ওই জন্য আজকে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেব, শিপু যেহেতু এখন বাইরে গেছে। নমস্কার, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। আমি দিল্লি চলে গেছিলাম, দিল্লি থেকে এসে কদিন অবশ্য ঘরে আছি ঠিকমতো করে, কিন্তু আমার ঘরের সমস্ত জিনিস, মানে গ্লসারির সব জিনিস সব শেষ হয়ে গেছে। তো আজকে আমি সমস্ত রকম বাজার করে নিয়ে এসেছি। তো বাজার করে নিয়ে এসে আজকে সব জিনিসপত্রগুলো সব গোছাবো। এখন শিপু ঘরে নেই, শিপু থাকলে আমাকে গোছাতে দেবে না, শুধু কোলের কাছে বসতে থাকবে। ওই জন্য আজকে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেব, শিপু যেহেতু এখন বাইরে গেছে। বাজারটা আমি কালকেই করেছি, আর কালকে এত কষ্ট হয়ে গেছিলো, খুব গরম, রোদ্দুরে এত কষ্ট হয়ে গেছে, এসে ওইভাবেই ফেলে রেখে দিয়েছি, আর গোছানো হয়নি, সেইভাবে ব্যাগে সব পড়ে রয়েছে। তো এখন ওই জিনিসপত্রগুলো গোছাবো, শিপু আসার আগে গুছিয়ে নিই। আমার নাতি আসলে একদম কোলের কাছে বসে যাবে, করতে দেবে না কো। তো এখন আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। সব ব্যাগে ধরা আছে জিনিসপত্রগুলো, ব্যাগের মধ্যে সব রয়েছে। এইবার সব এই ডাব্বার মধ্যে সব ঢোকাবো, টিনের মধ্যে ঢোকাবো। টিনগুলো ভীষণ নোংরা হয়েছে, কিন্তু এখন আমি আর অত করে উঠতে পারি না কো, অত জল ঘাঁটতে পারি না কো। ওই জন্য টিনগুলো জাস্ট মুছে টুছে ওর মধ্যে ঢুকিয়ে দেব। প্রথমে সমস্ত তেলগুলো আগে গুছিয়ে নেব। আমি তেলটা একেবারে বেশি করেই নিয়ে আসি, দু মাস চলে যায়, দু মাস যায়, তিন মাস যায়, মাসে এনেছি, তিন তিন ছয় সাত আট, দশ, এগারো, বারো লিটার মতো তেল নিয়ে এসেছি মাসে। 12 লিটার তেল আমার 3 মাস হয়ে যাবে, আর দুটো সাদা তেল আছে। সাদা তেল আমরা বিশেষ খাই নে, খুব দরকার না পড়লে আমরা সাদা তেল খাই নে, আমরা এমনি একটু লুচি টুচি একটু কমই খাই। তো তেলটা আমার গোছানো হয়ে গেছে। এটাতে কী আছে? এখানে বিস্কুট আছে, বিস্কুটগুলো সব গুছিয়ে নেব। ঢেলে নেই সব, ওই যে আমার নাতি এসে গেছে, এই যে আমার নাতি এসে গেছে, আর করতে দেবে না, এই কোলের কাছে এসে বসে যাবে। বাবু এদিকে চড়ে যাও, এই দেখুন পুরো আমার কোলের কাছে চলে এসছে। বাবা বসো 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 বসো, যাও একটু জল খেয়ে এসো, যাও এখন ঠান্ডা খুঁজছে, কোথায় ঠান্ডা আছে। ওই ঘরে রাত্রে ঘুমিয়ে চলে, ঘরটা এসি চলেছে, তার জন্য ঘরটা ঠান্ডা আছে, ও চলে গেল আওয়াজ, ও বসে গেছে আমার কাছে। হ্যাঁ তুমি এক সাইডে বসো, ওখানটা ঠান্ডা আছে, বসে যাও। নামাই আমি যখন গ্লসারি বাজার করি, একেবারে 2-3 মাসের মতো করে নেই, মানে ভারী ভারী জিনিসগুলো,
ভারী ভারীগুলো দুই তিন মাসের করে নিয়ে যাতে আর দ্বিতীয়বার আর কষ্ট করে আনতে যেতে না হয়। চাখা হয়ে গেছে, খাও তুমি তো লেমন টি খাবে। আমি যেভাবে জিনিসগুলো গুছিয়ে রাখি সেটাই দেখাবো, কেননা আমার এখন একটু মেমোরি পাওয়ার কমে গেছে, কোনটা কোথায় রাখছি খুঁজে পাই নেবো আর বারবার খুঁজতে হয়। ওই জন্য প্রত্যেক মাসে আমি যখন গ্রসারি মার্কেট করি তখন আমার ঠিক ওই একই রকমভাবে গোছাই, আলাদা আলাদা গোছাই নেই, না হলে মনে থাকবে না। যেমন ডাল যেগুলোতে রাখি সেগুলোতে ডাল রাখি, চিনি যেগুলোতে রাখি সেগুলো চিনিতে রাখি। তো সবার প্রথমে আমি মুগের ডালগুলো, আমরা একটু মুগের ডাল বেশি খাই, আমরা মুসুর ডাল খুব একটা খাই, মুগের ডাল খাই, অড়হর ডাল খাই, ছোলার ডালও খাই, কিন্তু মুসুর ডালটা আমরা কম খাই। এ মাসে আমি 4 কিলো মুগের ডাল নিয়ে এসেছি, সোনামুগ ডাল, একদম অরিজিনাল সোনামুগ ডাল নিয়ে এসেছি। সোনামুগ ডালটা খেতে খুবই ভালো লাগে। আর মুসুর ডাল নিয়ে এসেছি, মুসুর ডাল 1 কিলো বোধহয় এসেছে, 1 কিলো মুসুর ডাল এসেছে। আর মুসুর ডালে বড়া খাওয়ার জন্য একটা মোটা ডাল নিয়ে এসেছি, নিচের দিকে আছে, ডালগুলো সব একসাথে রাখবো। তো এটা হচ্ছে অড়হর ডাল, সমস্ত ডালগুলো একসাথে রাখবো, ভূমির জন্য মটর, ডাল জাতীয় জিনিস একসাথে আমি রাখবো, কাবলি চানা, বাদাম ডালের পর্যায়ে পড়ে, নাহলে খুঁজে পাবো না আমি, আমার এরকম হয়ে গেছে, আমি কি খুঁজে পাবো না। এটাও কাবলি চানা, এটা একটা টিনের মধ্যে রেখে দেবো। আর এটা হলো আমার বড়া খাওয়ার জন্য, এটা একটু মোটা ডাল আর ভাঙা ডাল, ওই জন্য এটা বড়া খাওয়ার জন্য 500 মতো নিয়ে আসি। মুসুর ডালে আমি একটু কম খাই বললাম, ওই জন্য একটা টিন ভরে গেছে আমার, ডালে একটা টিন ভরে গেছে। টিনের মধ্যে চিনি, চিনি আমি এই ডাব্বাটাই করে রাখি, প্রত্যেকবারই আমি এই ডাব্বাই করেই রাখি। এ মাসে চিনি বিশেষ নিয়ে আসিনি, 3 কিলো চিনি নিয়ে এসেছি, কেননা আমি এখন গুড় দিয়ে চা খাই, পাউডার গুড় কিনতে পাওয়া যায়, পাউডার গুড় এনে গুড় দিয়ে আমি চাটা খাই। যেটাতে চিনি আছে শুধু চিনি থাকে, আর কিছু রাখি না। এটা এটাই কী আছে দেখিনি, এটা কী আছে দেখি, ও এটাই আছে ধুনো, আমি গোটা ধুনো কিনি, 1 কিলো ধুনো। আমি খুব একটা ধূপ ইউজ করি না, ধূপের গন্ধ আমার খুব একটা ভালো লাগে না, আর্টিফিশিয়াল মতো মনে হয়, ওই জন্য আমি প্রতিদিন দুবেলা আমি ধুনো দেই, ওই জন্য ধুনোটা আমার অনেকটা লাগে। তো 1 কিলো ধুনো নিয়ে এসেছি, এটা আমার 2 মাস চলে যাবে 1 কিলো ধুনোতে, এটা গুঁড়ো করে রাখলে 2 মাস হয়ে যাবে, ধুনোটা আমার ঠাকুর ঘরে যাবে। আর এগুলো হচ্ছে বেসন, কিশমিশ নিয়ে এসেছি 500, কিশমিশটা আমি ফ্রিজে রাখবো, ওই ফ্রিজে রাখবো, কেন বাইরে রাখলে একটু পোকা হওয়ার ভয় থাকে। তো আরও একটা মটর রয়েছে, মটর 3 প্যাকেট এসছে, মানে 1.5 কিলো এসছে, এটা বেসন, এটা এই তিনটাই যাবে, বেসন, বেসন এটা চানা, বেসন, বেসনগুলো একটাতে যাবে, এটা সুজি, এটা ছাতনি, এটা সামাচাল, এটা সামাচাল কখনো সখনো লাগে, সামাচাল, এটাও বেসন, বেসন 1 কিলো এসছে, শিমুইয়ের প্যাকেট, শিমুইয়ের প্যাকেট 2 টো এসছে, দারচিনি, দারচিনি 200 গ্রাম, আমরা একটু দারচিনি গোটা গোটা মানে শুধু শুধু খাই। আচ্ছা, এটা সাদা সর্ষে, মশলাপাতি সব একসাথে যাবো, এটা এলাচ, এলাচ 100 গ্রাম, এটা অল্প অল্প নিয়ে এসেছি, কেন অনেক দামি জিনিস তো, আর 100 গ্রাম মানে অনেকটা হয়ে যাবে। লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা লঙ্কা, গোটা লঙ্কা, বাবা লঙ্কা এটা কোন ডাব্বাটা, এটা করলি লঙ্কা ডাব্বা, ঠিক আছে এটা রাখছি, পরে লঙ্কা ডাব্বা আলাদা রেখে দেবো।
এলাচের প্যাকেট ছোট। এটা লিশিয়ার প্যাকেট। এবার মশলাগুলো আলাদা রাখবো আমি, যেটা আছে তার কিছু নেই। ছোলা ভাজা, এটা আমার ধনের গুঁড়ো রাখার জন্যে। এই ডাব্বার ওপরে লেখা আছে ধনে গুঁড়ো, যে যেগুলো ধনে আছে সেইগুলো এর মধ্যে রাখবো, ধনের প্যাকেটগুলো। এটা ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা আলাদা যাবে, এটা ধনিয়া গুঁড়ো। ধনে গুঁড়ো আগের মাসে অনেকটা আছে বলে এবারে কম করে নিয়ে এসেছি ওই জন্য। এ দুটো হচ্ছে মেথি পাউডার, এইভাবে রাখলাম। এইবার এটা জিরে পাউডারটা যাবে, জিরে গুঁড়োগুলোতে যাবে। আনলে আমার সব মনে থাকে না, এর উপরে সব ডাব্বার উপরে সব লেখা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি। এবারে মৌরি তিনটে এসছে, আর কালো জিরা মেথি আছে, গোটা মেথি কালো জিরা আছে, এটা এর মধ্যে যাবে। সাম্বার মশলা এইভাবে না রাখলে আমি পরে বার করতে পারবো না, ওপরে লেখা থাকবে, ঝটঝট করে বার করে রান্নার সময় নিই। এটা চা মশলা, চায়ের মশলা, এটা দুধ চায়ের মশলা, চায়ের দোকান থেকে নিয়ে এসেছি, খুব সুন্দর সেন্ট হয়। এ দুটো খুব কাজের জিনিস, বাসন মাজা স্টিল উড, এটা সবসময় লাগে, এটা দুটো নিয়ে এসেছি, আর আগে দুটো আছে। এটা ঘরে কাজের জিনিস, এটা হচ্ছে নিম, ফিনাইল, কাসুন্দি, চিলি সস, ভিনিগার, যেগুলো শেষ হয়ে গেছে সেগুলোই নিয়ে এসেছি। এটা আমার, এটাও আমার নিম মাজর, কাজু আছে। বিস্কুটগুলো আমি এই ডাব্বাতে রাখবো, বিস্কুট আগের মাসের একটু বেশি আছে বলে আর এ মাসে বেশি নিয়ে আসিনি। আজকে এমনিও যেগুলো নিয়ে এসছি, ও একটা আছে, তিনটে নিয়ে এসছি, সার্ফ এনেছি, চারটে এনেছি, বুঝতে পারিনি কতগুলো। সার্ফ দু প্যাকেট আছে আর চার প্যাকেট নিয়ে এসছি। আমি ছোট ছোট প্যাকেট কিনি, 500 গ্রামের প্যাকেট কিনি, ডাব্বাতে আমি 500 গ্রাম করে ঢালি, শেষ হয়ে গেলে আবার 500 গ্রাম ঢালি। আর শিপুর দাদু কোনো দিন সার্ফ দিয়ে জামা কাপড় কাচে না, ও 12 মাস লাইফ বয় সাবান দিয়েই জামা কাপড় কাচে, নিজেই জামা কাপড় কাচে, ও জামা কাপড়ে কাউকে হাত দিতে দেয় না, কোনো কাজের লোকে হাতে দেয়ই না জামা কাপড়। আমি কিন্তু নিজে কাচে না, সব কাজের লোক কাছে, আমি কাচতে অত পারি না, কো আমার কাচতে কষ্ট হয়, খুব হাতে ব্যথা, নিংড়াতে পারি না, কো এখানটায় এত ব্যথা আমি নিংড়াতে পারি না, ওই জন্য কাজের লোককে দিয়ে আর শিপুর দাদু সবসময় নিজে কাছে, কোনো দিন জামা কাপড় কারোর হাতে দেয় না, আমাকেও কাচতে দেয় না, বলে না আমার পরিষ্কার হয় না, উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার এই মাসের বাজার সব গোছানো হয়ে গেল, এইবার এই সারগুলো আমি ওখানে বাকেটের মধ্যে রাখবো। সারগুলো যাবে, এইগুলো যাবে, আর ফিনাইলটা যাবে, এটা আমার এই বাকেটের মধ্যে যাবে, বাথরুম বাকেটের মধ্যে ওখানে সব রাখবো। ছোলা ভাজাটা বিস্কুটের ডাব্বার মধ্যে যাবে, আর এইগুলো সব ফ্রিজে, এগুলো সব ফ্রিজে রাখবো, কাসুন্দি, চিলি সস, ভিনিগার, এগুলো যাবে, ধুনোটা যাবে ঠাকুর ঘরে। এই আমার মাসের বাজার এবারে হয়েছে, এবারে আরও কয়েকটা জিনিস আনা হয়নি, যেমন নিউট্রিলা আনা হয়নি, নিউট্রিলা একটা মনে ছিল না। আমি কী করি, মাসের বাজারের কোনো লিস্ট কিছু একটা বানাই না, আমি ওখানে গিয়ে সব মালগুলো তুলে দিই, ডাব্বাটা লুকটা লাগে না, ফেটে গেছে ঢাকনা, ঢাকনাটা ফেটে গেছে, ঢাকনাটা ডাব্বার কর্নারটা ফেটে গেছে। এগুলো বহুদিনের পুরনো ডাব্বা, এই যে আমার টিন ডাব্বা, এগুলো বহুদিনের পুরনো, না হলে এগুলোর বয়স হয়ে গেছে কত বছর বলবো, 30 বছরের বেশি হয়ে গেছে। এগুলো বোকারোতে থাকতে, বোকারো স্টিল প্লান্ট, ওখান থেকেই আমি সব স্টিলের যত বাসন আমার বোকারোর, ওখানে স্টিলগুলো ভালো, কীভাবে যে এটা ফেটে গেল বুঝতে পারি না, এগুলো সেই অনেক পুরোনো দিনের ইয়ে ছিল। আমি যেখানে থাকতাম তার পাশে একটা বিরাট বড় স্টিলের দোকান ছিল, সেখান থেকে আমার এইসব ডাব্বা টিন সব ওখান থেকেই কেনা।
তো আজও চলছে 30 বছর 30 বছরের বেশি হয়ে যাবে মানে 92 থেকে না ওখানে যখন আমি 92 তে যাই 92 তে গিয়ে হয়তো 92 তে কিনিনি ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম 92 তো ওই বছরের দিকে কিনেছি না হলে 93 তে কিনেছি 92 তে না হলে তো বহু বছরের পুরনো আমার তো আমার সব জিনিস গোছানো হয়ে গেল সব আপনাদেরকে দেখালাম আমি এইভাবে জিনিস গুছিয়ে রাখি তাতে আমার খুব সুবিধা হয় আর অল্প অল্প করে বার করে নিই এগুলো আমি সব ঠাকুর ঘরে আমার এক সাইডে সব র‍্যাক করা আছে ঠাকুর ঘরে সব গোছানো থাকবে কেন ওটা স্টোর রুমের মতন ঠাকুর ঘরে আলাদা আলমারির মধ্যে থাকে আর এক সাইডে আমার স্টোরের মতো সব টিনগুলো সাজানো থাকে এইভাবে আমি জিনিস গোছাই তো আজকে আমার জিনিস সব গোছানো হয়ে গেল আমি আর কিছু নেই আর একটা খুব দরকারি কথা আপনাদেরকে সবাইকে বলতে চাই আপনাদেরও খুব উপকার হবে কেন এটা অত্যন্ত জরুরি যে আমরা এই সব মালগুলো স্টোর করে রেখে দিয়েছি এক মাসের জন্য অনেক সময় এতে পোকা হয়ে যায় কোনো প্যাকেটের মধ্যে কিভাবে পোকা এসে যায় কেউ বলতে পারে না একটা পোকা আছে ওটা যে কিভাবে ডাব্বার মধ্যে ঢুকে আমরা বুঝতেই পারিনি মানে পলিথিনের ভিতরেও কিভাবে ঢুকে যায় মানে আমি পরেশান হয়ে যাই ওটা উড়ে যায় মথ যেমন মথ আছে প্রজাপতির মথ ছোট ছোট ওইটা কিভাবে ঢুকে যায় আমি একদম বুঝতে পারিনি টিনের মধ্যে প্যাকেটের মধ্যে ডাব্বার মধ্যে হাজার ইয়ার টাইট করে রাখলেও কিভাবে ঢুকে যায় তো তার জন্যে এইগুলো আপনারা দেবেন চালের মধ্যে পোকা হয় চালের মধ্যে দেবেন এই প্রত্যেকটা ডাব্বার মধ্যে আমি এগুলো দেবো এগুলো কি জানেন তো এগুলো হচ্ছে পুরনো এক্সপায়ারি ডেটের ট্যাবলেট এই এক্সপায়ারি হয়ে গেছে এগুলো ফেলে দেবো এগুলো ফেলবো না এই ট্যাবলেটগুলো প্রত্যেক টিনের মধ্যে দুটো তিনটে করে দিয়ে দেবো দিলে আর পোকা আসবে না খুব এটা আপনারাও করবেন দেখবেন চালের মধ্যে খাবেন না ট্যাবলেটটা দিয়ে রাখবেন ট্যাবলেটের খোসা শুদ্ধই দিয়ে রাখলেন কোনো পোকা কিন্তু আসবে না খুব এই পুরনো ট্যাবলেটগুলো আমি এটা ক্যাপসুল এই টিনের মধ্যে দিয়ে রেখে দেবো আর একটা দিয়ে রাখলাম এই টিনটার মধ্যে এই টিনের মধ্যে দিয়ে রাখলাম এক্সপায়ারি ডেটে এটা নরফ্রাজিল ট্যাবলেট এর এর ডেটটা আছে হয়তো কিন্তু ডেটটা কেটে গেছে বলে আমরা খাইনি যে ট্যাবলেটের ডেট আমরা দেখতে পাইনি সে ট্যাবলেট খাইনি তো এটা আমি ডালের এতে দিয়ে দিলাম এটাও পুরনো প্যারাসিটামল এটাও দিয়ে দিলাম এগুলো কিন্তু আমরা খুলবো না ওইভাবে খুলবো টিনের মধ্যে এগুলো কিন্তু খুব দরকারি চালের ডাব্বাতে দিয়ে দেবেন এরকম পুরনো ট্যাবলেট এক সময় অনেকে নিম পাতা দেয় অনেকে লঙ্কা দিয়ে রাখে তো এটা দিয়ে দিলাম চিনি অবশ্য কিছু হয় না তাও চিনির ডাব্বায় দিয়ে রাখলাম যদি পোকা ঢোকে আমি সব ডাব্বার মধ্যে এইভাবে ট্যাবলেটের খোসাগুলো দিয়ে দিই এটা হচ্ছে বিস্কুটের ডাব্বা এটা দুটো তিনটে দিয়ে দিলাম ঘুমিতে দেওয়া লাগবে না এটা হচ্ছে বড় ডাব্বা এটা তেল তেলের মধ্যেও কিছু অসুবিধা হবে না তেলের মধ্যে দিতে হয় না তাও আমি একটা দুটো দিয়ে রেখে দিলাম বিশেষ করে ডালের মধ্যে একটু বেশি করে দিতে হয় কেন ডালে অনেক সময় পোকা হয় তো এই জন্য ডালের মধ্যে দিয়ে দিতে হয় তো এটা আমার জিরে মৌরি প্যাকেট দিয়ে দিলাম খোলা অবস্থায় দিলে তো আরও ভালো কিন্তু দেখে খেতে হবে যে খোলা অবস্থায় এগুলো দিয়ে দিলাম ডাব্বার মধ্যে এটা ধনে গুঁড়ো এর মধ্যেও দিয়ে দিলাম এইভাবে সব ডাব্বার মধ্যে দিয়ে দিতে হবে এটা জিরে গুঁড়ো এর মধ্যেও দিয়ে দিলাম দুটো দিয়ে দিলাম আমার সব ডাব্বার মধ্যে দুটো একটা করে পুরনো এক্সপায়ারি ডেটের ট্যাবলেটগুলো হচ্ছে দিয়ে দিলাম খুললাম না কিন্তু এমনি দিয়ে দিলাম খুলেও দিলে কোনো অসুবিধা নেই তাহলে পোকাটো আসবে না তো এইবার আমি সব গুছিয়ে রেখে দিয়ে আসবো সবার প্রথমে আমি এইগুলো রেখে দেবো এগুলো আমার সব নাম লেখা আছে যেমন কারি পাতা সর্ষে পোস্ত সব কিছুতে রাজমা রাজমা লবঙ্গ তেজপাতা মৌরি মেথি বিরিয়ানি চাল আছে মিট মশলা আছে এগুলো আমি এইভাবে সব গুছিয়ে রেখে দিই মনে থাকে না বলে এটা আমি এইভাবে গুছিয়ে রেখে দিলাম এটা আমার ডাইনিং টেবিলের নিচে যে র‍্যাকটা আছে এর মধ্যে এগুলো রাখি আর এটা হচ্ছে বাথরুমের এই দিকটা যাবে
এই মধ্যে যাবে। বেসিনের নিচে এগুলো হারপিক রয়েছে, ফিনাইল আছে, ফিনাইলের সঙ্গে নিয়ে যাবে। এইভাবে আমি সমস্ত কিছু গোছাই। এগুলো জানা আমার এই ট্রের মধ্যে, ট্রের মধ্যে যাবে। এগুলো শাকগুলো ওখানে যাবে। আমার ঘরের সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম, বলুন যে এই যে এর মধ্যে সব শাকের প্যাকেটগুলোই এর মধ্যে চলে যাবে। এটা আমার বৌমা পাঠিয়েছিল, বলে মা এটা বাথরুমের জন্য, প্লাস্টিকের এটা ইউজ করতে খুব সুবিধা হবে, ওই জন্য এটার মধ্যে আমার যত কিছু সার্ফ সাবান শ্যাম্পু সব এটার মধ্যে থাকে। বাথরুমের ইয়ে বেসিনের এইটাতে একটু জল যায় বলে ওই জন্যই একটু জলে ছিটা টিটা জলের হাওয়া লাগে, এটাতে আর কিছুই লাগে না, ওই জন্য এটার মধ্যে রাখা হয়। এগুলো আমার ঠাকুর ঘরে যাবে। ঠাকুর ঘরটা আমার এই জায়গাটা আমি সব কিছু রেখে দিই। এটা আমার একটু স্টোর রুমের মতো থাকে, এখানে স্টোর রুমের মতো এটা থাকে। এটা আপনাদেরকে দেখালাম যে আমি কিভাবে জিনিসগুলো স্টোর করি। রেখে দিই ডাব্বাগুলো, এটা চিনির ডাব্বা, চিনিও আমার ঠাকুর ঘরে থাকবে। এইভাবে আমি সব স্টোর করে রেখে দিই। দেখাচ্ছি, এক হাতে ক্যামেরা তো ধরে আছি বলে ওই ভালো করে দেখানো যাচ্ছে। গত মাসে মাসের কিছু মাল বেশি হয়েছে, যেমন ডাল মুসুর ডাল একটা বেশি হয়েছে, এখানে বেসন টেসনগুলো বেশি হয়েছে, এটা আমি ইডলির ডাব্বার মধ্যে রেখে দিয়েছি। এটা এর উপরে তুলে দেব। তেলের বাকেটটা এবার রাখবো। হয়ে গেল আমার সমস্ত জিনিসগুলো গোছানো। তেলটা এবার অনেকটা আছে, 14 কিলো 14 লিটার তেল একেবারে 3 মাসের মধ্যে এনে নিয়েছি। হচ্ছে আমার স্টোর রুম। এটা আমার স্টোর রুম। এই ডাব্বাতে চাল থাকে, এটাতে 50 কিলো চাল থাকে, আর সব এই যে এই দুটোতে ডেলি ইউজের জন্য, এটা শিপুদের চাল থাকে, মানে রাস্তার সার মেয়েগুলোর চাল থাকে। আর ধুনোটা একটা ডাব্বার মধ্যে রাখবো, এখন এই রাখলাম। গুঁড়ো করতে হবে, হাওয়াদিস্তাতে গুঁড়ো করে রাখবো। আর আমার ঠাকুর মহারাজরা সব এখানেই থাকেন। এটা আমার শাশুড়ি মা, এটা আমার বাবা মা, দেখাচ্ছি খুলে দেখাচ্ছি। আমার বাবা মা, আমার শাশুড়ি মা, আর এই যে শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনেই একসাথে আছে। আমি একটু নেতাজি ভক্ত, আমার ফেভারিট হিরো হচ্ছে নেতাজি, আমি ওনাকে ডেলি পুজো করি। এগুলো হচ্ছে আমার শখ, আমি শ্বশুর শাশুড়ি বাবা মা পুজো করি, আর এই যে নেতাজি। আর এটা আমার বড় মামা, বড় মামার ফটোটা পেয়েছিলাম বলে বড় মামাকেও পুজো করি। এটা আমার বড় মামা, এই হচ্ছে আমার ঠাকুর ঘর। আর উপরে তো ঠাকুর দেবতা আছে,
শিব ভক্ত, আমি শিবের পুজো করি। এগুলো আমার সব পিতলের ঠাকুর, এগুলো বোকারোতে থাকতে কেনা আমার, সব তৈরি করা বানানো। মা দুর্গা, জয় জগন্নাথ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ তো কে দিয়েছে আপনারা জানবেন, আমার ভিডিও দেখলে, খড়গপুরের দাদা দিয়েছেন। এই হচ্ছে আমার স্টোর রুমে সব সাজানো গোছানো, মালপত্র হয়ে গেছে। এবার যে কটা জিনিস আছে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, ওগুলো সস টসগুলো আছে ওগুলো রেখে দেবো। হয়ে গেল আমার সমস্ত জিনিস গোছানো হয়ে গেছে, আর শিপু সোনাই শুয়ে আছে। এই কটা তুলতে বাকি আছে, সব কাজ কমপ্লিট। আজকে আমি ঠাকুর ঘরেই ভিডিওটা শেষ করছি। আগের যে কাজগুলো করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আজকের ভিডিও ঠাকুর ঘরে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, চারিদিকে ডেঙ্গু হচ্ছে, খুব ভালো মশারি টাঙিয়ে শোবেন, জল জমতে দেবেন না, এগুলো অন্তত একটু করবেন, যদিও জল জমে সেখানে একটু পাশে আসে ব্লিচিং টুলিচিং ছড়িয়ে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্ত, ধন্যবাদ।